ঠান্ডা লেগেছে এই জন্য ভয়েসটা বেশি ক্লিয়ার নাই। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। অনেকদিন পরে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কাকে নিয়ে হতে যাচ্ছে। ভাগ্যের চাকা ঘুরাবো বলে নিজের দেশ ছেড়ে প্রবাসে পাড়ি জমিয়েছিলাম। প্রবাস জীবন অনেক কষ্টের জীবন। মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন প্রিয় দেশকে ছেড়ে হাজার হাজার মাইল দূরে সাধারণ ঘরের কর্মঠ মানুষেরা যায় কাজ করতে। কঠোর পরিশ্রম করে উক্ত কাজের ন্যায্য মূল্য পাওয়ার জন্য দেশ ছেড়ে পাড়ি দেয় অন্য দেশে। হ্যাঁ, এই টাকা দিয়ে যাতে তাদের পরিবার পরিজন সংসার একটু ভালো চলে, সেই লক্ষ্যে তাদের এই ত্যাগ সত্যিই ভাষায় প্রকাশ করবার মতো নয়। হ্যাঁ, এটা সত্যি যে আমি মানে প্রবাসে এসে আমার মা বাবা ভাই বোন সবার মুখে হাসি দেখেছি। আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছে। দুমুঠো ভাতের জন্য অনেকেই দেশে থেকে কেঁদেছে, বাট ভাত পায়নি। জি, তারা যখন আল্লাহর কৃপায় একটু ভালো অবস্থানে পৌঁছায় তখন কাছের মানুষের অভাব থাকে না। কারণ আজকে যদি আমি না খেয়ে থাকি কেউ আইসা বলবো না যে মানিক ভাই আপনি খান্নায় আসেন খাইয়া যান, তাই না? একটা সময় আমরা অনেক গরিব ছিলাম, নুন আনতে পান্তা ফুরাইতো, এক বেলা খাইলে দুই বেলা খাইতে পারতাম না। তার অনেক ভিডিওতে নিজের জীবন ও প্রবাসীদের কষ্টের কথা শেয়ার করেছেন। মা প্রবাসে না মাছ মাংস দিয়ে ভাত খায়, তবু আমার ফ্যাট বড়ে না। আপনার জীবন আপনি যত টাকাই কামান না কেন, আপনার বাপ মা যদি না খাইতে পারে তাহলে এই টাকার কোনো মূল্য নাই। টাঙ্গাইলের ছেলে মানিক বর্তমানে সৌদি আরবে কর্মরত আছেন। ইউটিউব ফেসবুক ও টিকটকে ভাইরাল হওয়া এই মানিক মিয়া সবসময় একটি কথাই বলে থাকেন, বাইরে না খেয়ে থাকলে কেউ খাবার দিবে না। কারণ আজকে যদি আমি না খেয়ে থাকি কেউ বলবে না যে আপনি খাইছেন মানিক ভাই, কেউ জিগাতে পারবে না। আসলে কাজ কখনো ছোট নয়, কাজের তাগিদে ও কিছু টাকা বেশি ইনকাম করতে সুইপারি করাটাও মন্দ নয়। ডাস্টবিনের পচা আবর্জনার ভিতরেই মিলবে রত্ন, সেই কথার প্রেক্ষিতে এগিয়ে যাক সকল খেটে খাওয়া মানুষজন। বন্ধুরা, অনেকেই অতি আগ্রহী অপেক্ষায় আছেন মানিক মিয়ার ইউটিউবের মাসিক ইনকাম কত এইটা দেখার জন্য। চলুন দেখে নিব তার ইউটিউব চ্যানেল থেকে মাসে কত টাকা আয় হয়। এই রেজাল্ট একেবারেই অ্যাকুরেট নয়, তবে যেটাই দেখবেন তার আশপাশেই আসল ইনকাম লুকিয়ে থাকে। আশা করি ব্যাপারটা বুঝতেই পারছেন। মানিক মিয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মাসিক ইনকাম 70,000 থেকে 1,00,000 টাকারও বেশি। আজ মানিক মিয়া যে টাকা ইউটিউব থেকে ইনকাম করছেন এর 1/4 যদি দেশে থাকতে আয় করতে পারত তাহলে আমার ধারণা তাকে প্রবাসী হতে হতো না। এক প্রবাসী থেকে ইনকাম করি আর দ্বিতীয়ত অনলাইন থেকে ইনকাম করি। আমি কখনো ভাবি নাই যে অনলাইন থেকে ইনকাম করব। যাই হোক, সকলের ভালোবাসার কারণে মানিক মিয়া আজ খানিকটা এগিয়ে। ইউটিউবের টাকাও তার নির্ঘাত কষ্টের টাকায় এগিয়ে যাচ্ছে, তার পরিবার সকল প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের কষ্টের টাকায় সচ্ছল হবে ও হচ্ছে দেশের অর্থনৈতিক অবকাঠামো। তার এবং অন্যান্য প্রবাসী ভাইদের কষ্টের জীবন যেন দ্রুত ইতি হয় সেই প্রত্যাশাই করি আমরা। ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ।